জ্বালানো জ্বালায় কি বলবো। এখন যেহেতু স্কুল টুল নেই, শরীরের খাটনিটা কম, খালি যেটুকু বাড়ির সবাইয়ের মাথা খারাপ করে দিচ্ছে, এবার সেই জন্য দুপুরবেলাতে আর কিছু দেখ ঘুমোতে চায় না। সেই বকে ধমকে অনেক কাণ্ড করে যাই হোক একটু ঘুম পাড়ানো, সেটাও হয়ে গেছে, উঠেও চলে এসেছে। উড়ে বাপ রে কি বিশাল বড় হাই রে। হ্যাঁ চলো চলো আমরা দুধু খাবো, চলো আমি এগুলোকে তুলে আসি। যাও, কি হয়েছে এরকম ঝুলতে ঝুলতে শুয়ে আছিস কেন বাবা? হ্যাঁ উঠে পড়ো বাবাই। গব ও গব, কি হয়েছে গব মহারাজের, কি হয়েছে গো? দুপুরবেলাতে মামাইকে যখন আমাকে ঘুম পাড়াতে হয়, আমাকে দরজা জানলা সর্বস্ব বন্ধ করে ঘুম পাড়াতে হয়। ওর চোখে যদি, ও বাবা ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে, ওর চোখে যদি এক ফোঁটা আলো লেগেছে ব্যাস হয়ে গেল, একবারে ঘুমের 12টা কি 13টা বেজে যাবে বলো। কিছুতেই ও চোখে যদি আলো পড়ে কিছুতেই ঘুম পাড়ে। গব মহারাজের এখন কেক খাওয়া চলছে। এতক্ষণ ধরে আমাদের ওপরে কয়েকজন রিলেটিভ এসেছিল, ওপরে গিয়ে উদ্দাম নাচ নেচে নেবেছে। এখন ওকে একটু পরিষ্কার টরিষ্কার করে বসিয়েছি, কেক খেতে বসেছে এখন। কি গানেতে নেচে এসেছো বাবা? উর্বশী উর্বশী। রান্না করতে ঢুকে পড়েছি রান্নাঘরে হাতা খুঁতি নিয়ে লড়াই করতে। আর আজকে মালপো বানাবো, আজকে মালপো করবো একটুখানি। অনেকদিন থেকে সবাই বলছিলো খাবে খাবে, সে আর করে ওঠা হচ্ছিলো না, তাই আজ ভাবলাম যে একটুখানি করেই ফেলি মালপো। কালকে আবার বিশ্বকর্মা পুজো মহালয়া বলে কথা, আজকেই সেরে নিই মালপোর কাজ। আর এটা তো সবাই খেতে খুব ভালোবাসে, আর এখন ঘুটপাট তো মিষ্টি দোকান থেকে মিষ্টি আনা হচ্ছে না, তাই করে ফেলি, রসে ফেলবো সেই মালপোকে। চলো সেটা দেখাবো কেমন করে করি। এখানে দেখো মালপোর যে গোলাটা, তাতে আমি নিয়েছি এই চায়ের কাপের এক কাপ ময়দা, আর ঠিক এর হাফ কাপ হচ্ছে সুজি, তাতে এই চামচটার হাফ চামচ মৌরি একটু আধথেঁতো করে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছিলাম এক ছিটে নুন, কারণ মিষ্টি জিনিসে একটু নুন দরকার পড়ে। আর এটা আমি দুধে গুলে রেখেছিলাম, এরকম ঘন ঘন টাইপের হয়ে রয়েছে, এটাকে আমি আর একটু পাতলা করব। এটাকে 15-20 মিনিট রেখে দিয়েছিলাম যাতে সুজিটা ফুলে যায়। এবার আর একটু দুধ দিয়ে দিই, দিয়ে এটাকে একটু বেশ পাতলা করে গুলে নেব। কেউ চাইলে তোমরা দুধ আর জল মিক্সড করেও করতে পারো। দেখো এরকম বেশ পাতলা করে গুলে নিয়েছি, আর এর সাথে আমি বলতে ভুলে গেছি 1.5 চামচ মতো একটু চিনি দিয়েছিলাম, খুব হালকা একটা যাতে মিষ্টি যাতে হয় ওরকম, আর এরকম বেশ একটু পাতলা থাকবে। এবার চলো রসটা বানিয়ে নিই। এখানে দেখো আমি ওই যে চায়ের কাপটা দেখালাম, সেই কাপেরই এক কাপ আমি জল দিয়েছি, আর এই জলেতেই দিয়ে দেব এক কাপ চিনি আর একটু ছোটো এলাচের গুঁড়ো। এই দিয়ে একটু ফুটবে, যখন একটু ফুটতে থাকলে তারপরে রসটাকে আমি নামিয়ে নেব। দেখো রসটা ফুটতে শুরু করেছে, এটা একটু ফুটুক যাতে হালকা একটা চিটচিটে টাইপের হয়, মানে প্রচণ্ড চিটচিটে হলে কিন্তু মুশকিল হয়ে যাবে, তাহলে ক্রিস্টালাইজ হয়ে যাবে, একদম আঠালো বিচ্ছিরি টাইপের রস হয়ে যাবে। এটা একটু পাতলা পাতলা তো থাকবে, তা ওই জন্য হালকা চিটচিটে যেতে হয়, তখন এটাকে বন্ধ করে দেবো। এখানে আমি তেল আর ঘি মিশিয়ে এখানে গরমে বসিয়ে দিয়েছি, এটা একটু এইভাবে সবকটাকে ভেজে নিয়ে রসে ফেলে দিলেই ব্যাস মালপো রেডি। মালপো রেডি হয়ে গেছে, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানিও কেমন লাগলো। আজকে ডিনারে কি হবে? পরোটা আর তরকারি, সাদা আলু যে নর্মাল যে একটা চচড়ি মতো তরকারি হয় আজকে ওইটা হবে। আসলে কালকে মহালয়া তর্পণের ব্যাপার আছে, তো অর্থাৎ অনেক মানুষ তর্পণ করে, সেই জন্য আজকে নিরামিষ খেতে হবে। আর এই তরকারির আলু আমি সন্ধ্যেবেলাতে কেটে রেখে দিয়েছিলাম, এখন ঝপঝপ বসানো টক টক না হবে।
হয়েছে, বসলাম বাবা রান্নাঘরেতে পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আমার গলাটাতে কি বলে বাবা, পরোটা ভাজতে গিয়ে আমি পুরো আধমরা হয়ে গেছি। কি গরম আজকে, বাপরে বাপ, আমার অবস্থাকে বুঝতে পারছো, মানে পুরো ঘেমে ছিটকে একবারে যাতা অবস্থা হয়েছে আমার। আর ওপরে এলাম, রান্নাবান্না তো হয়ে গেছে, অনিলবানকে ডাকতে এলাম খাবে কিনা। তারপরে ভাবলাম যে আগে বসি বাবা, 5 মিনিট বসি, তারপরে খাওয়া দাওয়া করতে যাবো। গরমের ছোটে না খেতেও ইচ্ছে করছে না যেন। আর অন্যদিনকে আমি ট্রায়াঙ্গেল শেপ করে পরোটা করি, আমার গোল পরোটা খুব একটা পছন্দ হয় না। যে ট্রায়াঙ্গেল শেপ করবো কি, আমি বাবা ট্যাড়া বেঁকা যে শেপ হোক করা থেকে না আবার আমি শান্তি পাই। অসহ্যকর লাগছে গরমটা, আর নিতে পারছি না যেন। আর এবার মনে হচ্ছে একটুখানি দু পশলা বৃষ্টি হোক। আবার যাবো একটু পরে নিচে, খাওয়া দাওয়া সেরে আসি, তারপরে শান্তি। আর ছেলে এখন রয়েছে নিচে ওর ঠাকুমার পিসির কাছে, ওই জন্য দুদণ্ড আমাকে এখানে বসতে দিয়েছে, না হলে তো চটি নাচন নাচাতো। খাওয়া দাওয়ার পাট মিটিয়ে বাবা চলে এসেছি, আর চুলটা খুলি, পুরো মনে হচ্ছে যেন আমি চান করে উঠে এসেছি। আর মালপোটা কিন্তু ট্রাই করবে, খুব ভালো হয়েছিল খেতে। আর এই আমাদের বাড়ির পাশেই হচ্ছে পাওয়ার হাউস। এবার কালকে বিশ্বকর্মা পুজো, প্রতি বছর বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকে ওদের মানে বক্স বাজানো মাথার পোকা নড়িয়ে দেওয়ার ফাঁক করে দেয়। এবারে একটা কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু নেই। সন্ধেবেলাতে 1-2 মিনিটের জন্য একটুখানি চালিয়েছিল গান, যেই শুনলাম বেশ মনটা ভালো লাগছিল, একটু বেশ পুজো পুজো ভাব আসছিল। ব্যাস তারপরে বন্ধ, আর ওরা চালায়ও নি। আসলে এখন যে কোনো একটা উৎসব অনুষ্ঠান করতে গেলে মানুষের টাকা দরকার না? কারণ টাকাতেই তো মানুষ অর্থনৈতিক দিক থেকে তো একদম পঙ্গু হয়ে গেছে, মানে আনন্দটা করবে কীভাবে? তারপরে কত লোককে হয়তো বাড়িতে রয়েছে এই করোনা পরিস্থিতির জন্য আসেনি, জানি না ওদের বিশ্বকর্মা পুজো পাওয়ার হাউসে হবে কি না। কিন্তু এখনও তো গান টান কিছু চালায়নি, কালকে দেখা যাক পুজো দিই চালায় টালায়। ওখানে একটুখানি ওই সমস্ত গান টান চালালে লোকজন আসে, ওদের খাওয়া দাওয়া হয়, বেশ একটা না ভালো লাগে, পুজো পুজো ভাব লাগে। এবারে তো কিছু হচ্ছে না, কি অবস্থা এলো 2020, পুরো একদম শুয়ে দিয়ে চলে গেল, আর কি করা যাবে। তা চলো আজকের মতো, আজকের মতো এইখানেই ইতি টানি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের অবশ্যই খেয়াল রাখবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি, তোমরা সাবস্ক্রাইব করলে তবে নোটিফিকেশান কিন্তু পাবে, বেল বাটনটাতে ক্লিক করে দেবে, ঠিক আছে? তাহলে নোটিফিকেশানটা পেয়ে যাবে আমি ভিডিও আপলোড করেছি। বাই বাই।